আসসালামু আলাইকুম। সিএসটি বাংলার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো নিশ্চয়ই আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোনো প্রকার নকশিকাঁথার ভিডিও করব না। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। ইদানিং দেখা যাচ্ছে ইউটিউবে অথবা টিকটকে অনেক বেশি জাফরান হেয়ার স্প্রেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে এটা কি সত্যি কাজ করে। আবার এটার কোম্পানি অনেক অ্যাডভাইস করছে যে 3 দিনের মধ্যে আপনার চুল পড়া কমাবে, আবার 7 দিনের মধ্যে চুল লম্বা করবে। আসলে কি কথাগুলো সঠিক? যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওর প্রথমে বলে রাখি, এখনই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অলে ক্লিক করে দিন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো এখন আসি মূল কথা নিয়ে, যে এই যে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি, তো এটা যখন আপনারা কিনবেন, এই যে এটা আমি একবার অবশ্য আনবক্সিং করেছিলাম, তো আপনার সামনে আমি আরেকবার আনবক্স করব। এই যে এই অপর পৃষ্ঠে কিন্তু লেখা আছে যে বিফোর আফটার, মানে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে চুল ছিল না বা চুল উঠে গেছে, তারপরে এমন চুল ঘন হয়েছে। তারপরে আছে ছেলেদের, এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে, এটা যে শুধু মেয়েদের জন্য তা কিন্তু নয়। তো যাদের মানে বেশি চুল পড়ার সমস্যা, যে চুল পড়ে যাচ্ছে, তারা চাইলে কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন। তো এবার আসি যে এটা কতবার বা কতদিন পর পর ব্যবহার করবেন। এটা আপনাকে সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করতেই হবে, 3 দিন অথবা 2 দিন ব্যবহার করতে পারেন। আর প্রতিদিন ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এই স্প্রেটা আমি অলরেডি একটি ব্যবহার করেছি, এতে আমার অনেকটাই চুল পড়া কমে গিয়েছে। যাই হোক, তো এটা হচ্ছে আমার 2 নম্বর। আর অনেকে আছে একটি দিয়ে মানে বলে যে আমি তো কোনো উপকার পেলাম না আর দেব না, সেটা করবেন না। তো আপনাকে অবশ্যই 2-3টা ইউজ করতে হবে, তাহলে নিশ্চয়ই আপনার চুল পড়া কমে যাবে। আর এবার আসি চুল লং হওয়ার ব্যাপারটা নিয়ে। চুল যে একদম খুব বেশি লং হয়ে যাবে তা কিন্তু না, তবে চুল লং হওয়ার পেছনে একটি কারণ হয়েছে কি, মানে আপনি আপনার চুলটাকে খুব ভালোভাবে যত্ন নিতে হবে, চুলের প্রতি অনেক কেয়ার করতে হবে। যাই হোক, তো আপনি এটাকে ধৈর্য ধরে অন্তত 3-4টি ব্যবহার করুন, তারপর আপনি নিশ্চয়ই আর রেজাল্ট পাবেন। আর দেখি এখন এটা আনবক্স করি, দেখি এর ভিতরে কী রয়েছে। এটার উপরে কিন্তু এই যে প্যাকেট রয়েছে, এবার আসি এটার মূল্য নিয়ে, এটা কত টাকা। আসলে এই এই হেয়ার স্প্রেটা যখন প্রথম বের হয়েছিল, তখন দোকানদাররা এক প্রকার ডাকাতি বললেই চলে, যে ওরা প্রথম এটাকে 450-500 টাকা পর্যন্ত বিক্রি করেছিল। কিন্তু এখন এটা অনেকটাই কমে গিয়েছে। আমি এটা মানে এবার যখন কিনেছি, এখন এনেছি 250 টাকা করে, আর যখন প্রথমবার কিনেছিলাম তখন এনেছিলাম 300 টাকা দিয়ে। তো এখন আরও 50 টাকা কমে গেছে, এটা এখন 250 টাকা হয়ে গিয়েছে। তো আমি এটা 250 টাকা দিয়ে কিনেছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত হেয়ার স্প্রে চলে এসেছে, এই যে। তো এই যে তারপর যখন আমরা এটাকে বক্স থেকে আনবক্স করব, তারপরে এই যে এখানে সুন্দর করে লেখা থাকবে যে আপনাকে 3 দিনের মধ্যে এটা চুল পড়া কমাবে এবং 3 ইঞ্চি চুল লম্বা করবে এক মাসের মধ্যে। অর্থাৎ 1 মাস ব্যবহার করার পরে আপনার 3 ইঞ্চি চুল লম্বা হবে, আর নতুন চুল গজাবে 2 মাস ব্যবহার করার পর। আর এবারে সেটা ওপেন করার এটা প্রসেসটা, এটা অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না, এই যে এভাবে কিন্তু সারাদিন ইয়ে করলেও কিন্তু এটা কিন্তু বের হবে না। আচ্ছা যাই হোক, এই যে এটা বের হওয়ার নিয়ে, তো এখন এটাকে খুলে এটার মাঝখানে যে রিংটি রয়েছে গোলাকার রিংটাকে আমাদের ফেলে দিতে হবে। এই যে আমি এটাকে ফেলে দিচ্ছি। ফেলে তারপরে আবার এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি।
তারপর এই যে মাথাটা একটুখানি ঘোরালে এটা খুলে আসবে, এই যে খুলে গিয়েছে। তারপর এটা এ দেখুন, এটা কিন্তু একটা জেলের মতো লাগে। তো তারপর এটাকে দুই হাতের তালুতে নিয়ে আলতোভাবে আপনার চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে। আর এটা ব্যবহারের সঠিক সময় হলো রাতে, রাতে শোবার পূর্বে আপনি এটাকে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখবেন এবং এটাকে অন্তত 12 ঘন্টা রাখতে হবে চুলে। তো পরিশেষে আর কী বলবো, যাদের চুল পড়ার সমস্যা রয়েছে অথবা যারা আমার মতো চুল লম্বা করার ইচ্ছা রয়েছে, তারা চাইলে এই তেলটা কিনতে পারেন।